So hello guys and welcome back to my channel Translation School, where you guys are going to learn English with me. আমরা যে ট্রান্সলেশনের সেটের সিরিজ করছিলাম তার অলরেডি আমরা 29টা সেট করে ফেলেছি। আজকে আমরা করব 30 নাম্বার সেট। তো দেখে নাও আজকের সেটে যে বাক্যগুলো রয়েছে কি কি আছে। আজকাল আমার হাত একদম খালি হয়ে গেছে। আসল সুখ রয়েছে আপনজনদের ভালো থাকায়, অন্যদের ছোট করার অভ্যেসটা ত্যাগ করতে হবে। আমি আমার সাফল্যের ব্যাপারে বেশ আত্মসন্দিগ্ধ। তিনি আমাদেরকে তার সাহায্যের আশ্বাস দিয়েছেন। আইনে শাসন প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন রয়েছে। তাদের সাথে আমাদের আর কথাবার্তা নেই এখন। আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। নেক্সট রয়েছে এটা বলার কোনো মানেই হয় না এখন আর। 10 নাম্বার সেন্টেন্স রয়েছে অজুহাত দেখানো মানেই নিজেদেরকেই ঠকানো। তো দেখে নাও আজকে যে আমরা সেন্টেন্স নাম্বার 1 করব, আজকাল আমার হাত একদম খালি হয়ে গেছে। অর মিনিং কি রয়েছে, আজকাল বললে দিস ডেজ বলবো, একদম বললে টোটালি, খালি হয়ে যাওয়া বললে টু বি হার্ড আপ, হয়েছে বা হয়ে গেছে বললে কিন্তু আমরা বলবো হ্যাভ বিন, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনস্ট্রাকশন কিন্তু এখানে হবে। তাহলে কি হবে বাক্যটা, না আই হ্যাভ বিন টোটালি হার্ড আপ দিস ডেজ। এবার এই যে হার্ড আপ কথার অর্থ কি, মানে পেনিলেস বলতে পারো বা উইদাউট মানি বলতে পারো বা শর্ট অফ ক্যাশ, বা আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ। তো আই হ্যাভ বিন টোটালি হার্ড আপ দিস ডেজ। নেক্সট কি রয়েছে দেখে নাও সেন্টেন্সটা, আসল সুখ রয়েছে আপনজনদের ভালো থাকায়। ওয়ার্ড মিনিং কি রয়েছে, আসল সুখ বললে রিয়েল হ্যাপিনেস বা ট্রু হ্যাপিনেস বলতে পারো, রয়েছে বললে লাই বলবো। নেক্সট কি রয়েছে, আপনজন বললে নিয়ার ওয়ান্স, ভালো থাকা বললে ওয়েল বিং। তাহলে কি হবে না, রিয়েল হ্যাপিনেস লাইজ। তা দেখে নাও এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লাইয়ের পরে এস যোগ হয়েছে। এবারে ইন দি ওয়েল বিং মানে ভালো থাকায়, আপন জন বললে নিয়ার ওয়ান্স, আপন জনদের যেহেতু এখানে র রয়েছে তার জন্য আমরা ব্যবহার করেছি এখানে অফ। রিয়েল হ্যাপিনেস লাইজ ইন দি ওয়েল বিং অফ নিয়ার ওয়ান্স। নেক্সট কি রয়েছে দেখে নাও, অন্যদের ছোট করার অভ্যেসটা ত্যাগ করতে হবে। দেখতে পাচ্ছি বাক্যটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। অন্যদের বললে আদার্স, ছোট করা হলে আন্ডার এস্টিমেট করা, অভ্যেস বলে হ্যাবিট হবে, অভ্যেসটা বললে দ্য হ্যাবিট হবে, ত্যাগ করা লিভ, করতে হবে হ্যাভ টু বি ডান বা হ্যাজ টু বি ডান, যেহেতু মানে তোমার প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে কি হবে, দ্য হ্যাবিট অফ আন্ডার এস্টিমেটিং আদার্স। তাহলে হ্যাবিট এখানে হয়েছে, দি হ্যাবিট বললাম অভ্যেসটা নির্দিষ্ট করে বলা হচ্ছে। এবারে বলা হয় ছোট করার অফ আন্ডার এস্টিমেটিং, অন্যদের বললে আদার্স, এরপরে কি করব না হ্যাজ টু বি লেফট, এটা আমরা কি করে দিলাম প্যাসিভে করেছি। তাহলে দি হ্যাবিট অফ আন্ডার এস্টিমেটিং আদার্স হ্যাজ টু বি লেফট। নেক্সট দেখো কি রয়েছে, আমি আমার সাফল্যের ব্যাপারে বেশ আত্মসন্দিগ্ধ। ওয়ার্ড মিনিং কি হবে, আমি বললে আই, আমার সাফল্য মাই সাকসেস, বেশ বললে কোয়াইট বলতে পারো, আত্মসন্দিগ্ধ বললে ডিফিডেন্ট আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি ডাউটফুলও বলা যেতে পারে। তো ডিফিডেন্ট বা কনফিডেন্টের কিন্তু অপোজিট ওয়ার্ড ডিফিডেন্ট, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন অফকে ব্যবহার করতে হয়। তাহলে কি হবে না, আই অ্যাম কোয়াইট ডিফিডেন্ট অফ মাই সাকসেস, আমি হই বেশ আত্মসন্দিগ্ধ আমার সাফল্যের ব্যাপারে। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তী সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 5, তিনি আমাদেরকে তার সাহায্যের আশ্বাস দিয়েছেন। তাহলে ওয়ার্ড মিনিং কি রয়েছে, তিনি বললে হি, আমাদেরকে হলে আস হবে, তার সাহায্য হিজ হেল্প, আশ্বাস দেওয়া মানে টু অ্যাসিওর করা। তো দেখে নাও তিনি আমাদেরকে তার সাহায্যের আশ্বাস দিয়েছেন, এটা দেখে আমরা বুঝতে পারছি মানে বাক্যটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে হি হ্যাজ অ্যাসিওর্ড, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে সাবজেক্টে পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করতে হয়, তারপরে অবজেক্টকে ব্যবহার করব। তার সাহায্যের, তার সাহায্য বললে হিজ হেল্প হবে, তার সাহায্যের যেহেতু শেষে এখানে র রয়েছে তার জন্য আমরা এখানে অফকে ব্যবহার করলাম। হি হ্যাজ অ্যাসিওর্ড আস অফ হিজ হেল্প। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তী সেন্টেন্স, আইনে শাসন প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন রয়েছে। ওয়ার্ড মিনিং দেখে নাও, আইনে শাসন বললে দ্য রুল অফ ল, প্রতিষ্ঠিত হওয়ার টু বি এস্টাবলিশ, প্রয়োজন থাকা বা প্রয়োজন পড়া বা প্রয়োজন হওয়া বললে রিকোয়ার আমরা বলবো। তো দেখে নাও কিভাবে করব, দ্য রুল অফ ল, এটা আমরা কি ধরছি এখানে, বাক্যটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটা হলো কি গিয়ে সাবজেক্ট, ভার্ব হচ্ছে রিকোয়ার্স। কেন রিকোয়ার্স, এস কেন ব্যবহার করা হলো, এটা যেহেতু তোমার কি বলে থার্ড পারসন এবং সিঙ্গুলার মনে করা হচ্ছে, বা টু বি এস্টাবলিশড মানে হচ্ছে প্রয়োজনীয়তা রয়েছে, মানে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। দ্য রুল অফ ল রিকোয়ার্স টু বি এস্টাবলিশড। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তী সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 7, তাদের সাথে আমাদের আর কথাবার্তা নেই এখন। ওয়ার্ড মিনিং কি হবে, তাদের সাথে বললে উইথ দেম, এখন আর হলে নাও বলবো কথাবার্তায় না থাকা, টু বি নট অন স্পিকিং টার্ম। কথাবার্তায় কারোর সাথে না থাকা বললে কি হবে? টু বি নট অন স্পিকিং টার্ম উইথ সামওয়ান। বাক্যটা কিভাবে হবে না, আমরা কথাবার্তায় নেই, উই আর নো লঙ্গার অন স্পিকিং টার্ম উইথ দেম নাও। তো দেখো এখানে বাক্য থেকে যদি আমরা নো লঙ্গারকে রিমুভ করে দিই, উই আর নট অন স্পিকিং টার্ম উইথ দেম নাও, একই কিন্তু অর্থ হবে। বা এরকম বলতে পারো, উই আর নো লঙ্গার অন স্পিকিং টার্ম উইথ দেম, সেক্ষেত্রে আর আমাদের এখানে এই নাউটাকে মানে ব্যবহার করার প্রয়োজন নেই। নেক্সট কি রয়েছে, আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। ওয়ার্ড মিনিং কী হবে? আমি, আই, তোমাদের বললে ইউ হবে, বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত, কাউকে বোঝানো, টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড। নিজে বোঝা বললে কিন্তু আন্ডারস্ট্যান্ড, কাউকে বোঝানো বললে টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড, ক্লান্ত বললে টায়ার্ড। তো কোনো কিছু করে করে ক্লান্ত বললে কি হবে? টু বি টায়ার্ড অফ ডুইং সামথিং। তাহলে কাউকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত বললে কি বলবো? টু বি টায়ার্ড অফ মেকিং সামওয়ান আন্ডারস্ট্যান্ড। হয়ে পড়েছি বললে কিন্তু হ্যাভ বিন, তার কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হচ্ছে বাক্যটাকে, কি হবে? তাহলে আই হ্যাভ বিন টায়ার্ড অফ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত, তাই বলা হচ্ছে মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তো আই হ্যাভ বিন টায়ার্ড অফ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো নেক্সট কি রয়েছে, সেন্টেন্স নাম্বার 9, এটা বলার কোনো মানেই হয় না এখন আর। তো এটা বলা সেইং দিস বা সেই দিস বলতে পারো। কোনো মানে হয় না বললে দেয়ার ইজ নো পয়েন্ট। এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন হিসাবে ইনকে ব্যবহার করতে হয়, এখন আর বললে নাও। তাহলে বাক্যটা কি হবে পুরো? না দেয়ার ইজ নো পয়েন্ট ইন সেইং দিস নাও। নেক্সট কি রয়েছে, না অজুহাত দেখানো মানে নিজেদেরকেই ঠকানো। ওয়ার্ড মিনিং কি আছে? অজুহাত দেখানো হলে টু শো এক্সকিউজেস বা টু মেক এক্সকিউজেস মানে। তো এখানে দেখো আমরা মিন্স না করে এই মানের জন্য আমরা হয় অর্থে ইজকে ব্যবহার করব। নিজেদের কি বললে আওয়ার সেলস, ঠকানো হলে চিট করা, কাউকে ডিসিভ করা। তাহলে কি হবে না, টু শো এক্সকিউজেস ইজ টু চিট আওয়ার সেলস, টু শো বা টু মেক এক্সকিউজেস ইজ টু ডিসিভ আওয়ার সেলস। অলরেডি আমরা 10টা সেন্টেন্স করে ফেলেছি। এই একই বাক্যগুলোকে তোমরা অন্যভাবেও কিন্তু ট্রান্সলেট করতে পারবে। আমি চেষ্টা করেছি সহজ সরলভাবে প্রেজেন্ট করার জন্য। Thank you very much for watching the video.